হ্যালো ডিওর ভিউয়ার্স আজকের ভিডিওর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের টপিক কী হতে চলেছে ইয়েস আজকে আমরা ডিসকাস করবো যে কীভাবে তুমি যদি একজন ক্যান্ডিডেট হও ডবলুপির মেনের তো কীভাবে তুমি কদিনের মাঠে প্রিপারেশান নেবে এবং তার সঙ্গে সঙ্গে মেনের প্রিপারেশান নেবে আর তোমার কী করতে হবে স্ট্র্যাটেজি কী হওয়া উচিত কেমনভাবে পড়াশোনা করবে বা মাঠ করবে সেটা নিয়ে আজকে আর এই ভিডিওতে আলোচনা করবো সেটা তুমি বাড়িতে পড়াশোনা করো বা অন্য কোনো কোচিংয়ে পড়ো বা আমাদের ভিজেন এডুকেশনের স্টুডেন্ট হও না কেন তো চলো শুরু করা যাক আজকের টপিক তো তার আগে বলে দিই আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্টে জানাও যে তোমরা কী ধরনের ভিডিওস চাও তো আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও প্রোভাইড করতে বাট কাট আপ কত যাবে বা কবে এক্সাম হবে এই ধরনের ভিডিও আমরা সাধারণত খুব একটা বেশি পাবলিশ করি না অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হওয়ার পরই আমরা সেগুলোকে স্টুডেন্টদেরকে জানাই তো সুতরাং সেগুলোর উত্তর আমরা ঠিক করে দিতে পারবো না তো জাহেব চলে আসি আজকের টপিকে তো তোমরা হয়তো বুঝতেই পারছো রেজাল্ট পাবলিশ হলেও মাঠও খুব তাড়াতাড়ি সম্ভবত হয়ে যাবে তো এই মাসের শেষের দিকে বা পরের দিকে হয়তো মাঠের সম্ভাবনা একটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো তুমি সেই অর্থে হাতে গোনা তুমি পনেরো পনেরো থেকে কুড়ি দিন অন্তত তুমি সময় পাচ্ছ মাঠের জন্য যারা মাঠে দুর্বল তাদের তো এই মুহুর্তে শুধু মাঠে ফোকাস করতে হবে আর এমনভাবে যেন প্র্যাকটিস করানো যায় আবার ইনজিওর হয়ে যাও মাঠটি যেন যেন তুমি পিএমটি না করতে পারো তো সেটা খুব সমস্যা হয়ে যাবে তো আমি সাজেস্ট করব তুমি যদি কোনো সিনিয়র কেউ দাদা থাকে বা কোনো ট্রেনার থাকে তাদের আন্ডারেই তাদের গাইডেন্সেই মাঠটা করে এটা অলওয়েজ বেটার সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলতে চাই যে যাদের মাঠে নিয়ে খুব একটা সমস্যা নেই বিশেষ করে তাদেরকে বলছি যে তাদেরকে না অ্যাকচুয়ালি বেসিক্যালি সবাইকেই বলছি কারণ তোমরা ভালোভাবে জানো যে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার সব থেকে যদি কোনো ইম্পর্টেন্ট পার্ট বা সেকশন থাকে সেটা হচ্ছে যে মেন পরীক্ষা কারণ মেন পরীক্ষায় তুমি যদি ভালো স্কোর করো তো তোমার ইন্টারভিউয়ের জন্য তত বেশি ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না আর মেন পরীক্ষাটা তোমরাও ভালোভাবে জানো যে সত্যি খুব ইম্পর্টেন্ট তো মেন পরীক্ষার কথা ভেবে তোমায় কিন্তু এখন থেকে মেন পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তার কারণ কি তার কারণ হচ্ছে যে মাঠের পর যেটুকু সময় পাওয়া যায় সেটুকু সময় শুধুমাত্র রিভিশন আর প্র্যাকটিসের জন্য কিন্তু অনেক স্টুডেন্ট কী করে সেখানে আবার নতুন করে পড়াশোনা শুরু করে তারা নর্মালি সবার থেকে পিছিয়েই থাকে তো তোমরা জানো যে এই দেখো ডব্লিউবি প্রিলি গেল মেন্স যাবে মাঠ হবে তারপরে মেন্স হবে তারপরে ইন্টারভিউ হবে প্রত্যেকটা সেকশানে কিছু না কিছু স্টুডেন্ট কিন্তু কাটতে থাকবে আর যেভাবে কাট ধীরে ধীরে বাড়ছে মানে প্রত্যেক এক্সামে কাট বাড়ছে তো সেই হিসাবে তুমি যদি মেনে পরীক্ষায় ভালো স্কোর করতে না পারো তাহলে কিন্তু তুমি কম্পিটিশান থেকে আগে থেকেই তুমি কিন্তু বেরিয়ে যাবে তো এই জন্য মেনে ভালো স্কোর করাটা খুব ইম্পর্টেন্ট কীভাবে তুমি টার্গেট করবে তুমি টার্গেট এইভাবেই করবে যে আমি গতবারে যে মেন পরীক্ষার কাট অফ গেছে যে যে সমস্ত কাস্টের সেখান থেকে তুমি দুই প্লাস করো মেন ইন্টারভিউ নিয়ে যে কাট অফটা গেছে সেখান থেকে তুমি দুই প্লাস করো এবং তোমার হবে সেটা টার্গেট রিটার্ন পরীক্ষার জন্য মিনিমাম তোমার কাস্ট অনুযায়ী এবার তুমি সেইভাবে পড়াশোনা শুরু করো দেখো তোমরা জানো যে আমাদের বিভিন্ন বইয়ে পাবলিশ হয় আমাদের ভলিউম দুটো ভলিউম আসবে আমাদের ডবলপি মেনের জন্য কাজ প্রায় শেষের দিকে তো খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের প্রথম ডবলপি ভলিউম ওয়ান যেটা চল্লিশটা সেটের বই আমাদের আসছে সলিউশন সহ তো এগুলো প্র্যাকটিস যখন তুমি করবে বা অন্যান্য বই যখন প্র্যাকটিস করবে তখন তুমি দেখবে যে তোমার কত স্কোর আসছে তুমি কোন জায়গায় তোমার বা কোন সেকশন তোমার সমস্যা হচ্ছে সে তুমি তোমাকে সেগুলো স্টাডি করতে হবে বেসিক্যালি আমরা যেভাবে মেনের প্রিপারেশন করায় সেটা একটু বলে দিই তাহলে তোমার আরও বেশি ধারণা ক্লিয়ার হবে যে কীভাবে তুমি পড়াশোনা করবে দেখো এখন আমাদের যেমন আজ থেকে আমাদের নতুন আজ ক্লাস শুরু হলো চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হলো তো ব্যাচ নম্বর নাইন শুরু হলো এই ব্যাচ নম্বর নাইনকে আমরা প্রায় আমরা সপ্তাহে দিনই ক্লাসেস দিই দুবেলা করে ক্লাসেস থাকে মাঠের সময়টা বাদ দিয়ে ক্লাসেস থাকে তো আমরা খুব তাড়াতাড়ি মোটামুটি এক মাসের মধ্যে প্রথমে একবার সিলেবাসটাকে শেষ করে দেব এবং অনেক ক্লাসেস থাকবে ছেলেরা হোমওয়ার্ক থাকে সেগুলোকে তৈরি করে যখন তৈরি হয়ে যাবে তখন আমাদের নেক্সট সেকশন হচ্ছে রিভিশন ব্যাচ অর্থাৎ যে সেকশনগুলো আমরা চ্যাপ্টারাইজ করালাম সেগুলোকে আবার একবার রিভিশন করাবো এবং একটু ফাস্ট করাবো এবং এই রিভিশনের মাঝে মাঝে আমাদের টেস্ট কিন্তু চলতে থাকবে ঠিক তেমনি আমাদের চ্যাপ্টারাইজ যখন প্রথম সেকশনটা হবে তখন কিন্তু আমাদের বিভিন্ন রকমভাবে টেস্ট চলতে থাকে যেমন তোমার ক্লাস টেস্ট মডেল প্র্যাকটিস সেট স্পিড টেস্ট এই ধরনের টেস্টগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যাপ্টার ভিত্তিও ক্লাসে চলতে থাকে যখন রিভিশনে চলে আসবে তখন টেস্টের সংখ্যাটা আর একটু বেড়ে যাবে এবং রিভিশন ক্লাস করার পর যখন মোটামুটি মেন হতে আমাদের প্রায় এক মাস সময় হাতে আমরা পাবো বা পঁচিশ দিন সময় থাকবে তখন শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের উপরই ক্লাসেসগুলো চলে যেটাকে আমরা বলি অ্যাডভান্স ব্যাচ সেখানে আমরা স্পিড টেস্ট এবং মডেল প্র্যাকটিস সেট টপিক ওয়াইজ হ্যাঁ এগুলোর উপরে আমরা নিই এবং ক্যান্ডিডেটকে বলি যে তোমার এই জায়গাগুলো সমস্যা আছে এই জায়গাগুলো তুমি তৈরি হও তো এই পুরো প্রসেসটার সব থেকে যদি ইম্পর্টেন্ট কোনো সাবজেক্ট থাকে সেটা আমি মনে করি ইংরেজি কারণ ইংরেজি একমাত্র পারে তোমাকে চাকরি দিতে বা তোমার চাকরি খেতে তো সেই অর্থে তোমাকে যদি ফোকাস করতে হয় সবেতেই করতে হবে কিন্তু তোমাকে ইংরাজিতে একটু বেশি ফোকাস করতে হবে কারণ এই সাবজেক্টের স্কোর যে একটু বেশি করতে পারবে সে কিন্তু বাকি থেকে অনেকটাই এগিয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে কীটা সমস্যাটাই হচ্ছে স্টুডেন্টের ইংরাজি একটা বড় সমস্যা কারণ এখন ধরে আমরা কোচিং করি এসে দেখছি যে ছেলেদের কিন্তু ইংরাজি একটা বড় সমস্যা তো সেই জন্য কিন্তু আমি মেন পরীক্ষা স্টুডেন্টদের আমি আমি কিন্তু নিজে থেকে ক্লাসেস নিই যাতে তাদের সেই ফাউন্ডেশনটা তৈরি হয় যাতে তারা ব্যাপারগুলো বুঝতে পারে যে কোন সেকশানগুলো করবো কোনো সেকশানগুলো করবো না এবার যে মনে করো যার ফাউন্ডেশন দুর্বল আছে হাতে কম সময় আছে সে যদি সবগুলো এখন পড়তে যায় তাহলে কিন্তু সে কিছুই করতে পারবে না তো সুতরাং আমি অ্যাস এ ক্যান্ডিডেট আমাকে কোন কোন সেকশন পড়তে হবে কোন কোন সেকশন পড়তে হবে সেটা তোমাকে কিন্তু ঠিক করে বুঝতে হবে আমাদেরও পরবর্তী সময়ে ভিডিও আমি করবো তোমাকে বলে দেবো যে কোন কোন সেকশন পড়বে কোন কোন সেকশন পড়বে না তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তোমরা যারা বাড়িতে স্টাডি করো তাদেরকে মাথায় রাখতে হবে একটা প্রথম কথা তুমি একটা রুটিন বানাও যে রুটিনটাকে তুমি ফলো করো এবং চেষ্টা করো যে প্রত্যেকটা দিন যেন প্রত্যেকটা সাবজেক্ট কভার হতে হতে হওয়া চাই যেমন জেনারেল স্টাডিজ ম্যাথস রিজনিং ইংলিশ ইংলিশে তুমি দুটো সেকশন করবে একটা হচ্ছে গ্রামার পড়শান একটা হচ্ছে ভোক আপ দুটোকে তোমাকে প্রত্যেকটা দিন টপিক ওয়াইজ পড়তে হবে ওকে তো এই গেলো তোমার একটা রুটিন যারা বিভিন্ন কোচিংয়ে পড়ো তারা চেষ্টা করবে যে কোচিংয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা জিনিস তুমি নিজে থেকে তৈরি কতটা করতে পারছো আর যাদের মধ্যে বলবো যে বাড়িতে পড়ার মতো সেরকম পরিস্থিতি নেই বা সেই পরিবেশ নেই বা তোমার মনে হচ্ছে যে অন্য কোচিংয়ে ঠিকঠাক আমি মনে হচ্ছে যে আমি হয়তো সফল হতে পারবো না তাদেরকে আমি তাদেরকে আমি হাজির করে বলবো তোমরা দেরি না করে অবশ্যই ভিশন এডুকেশনে চলে এসো বা যারা এখানে পড়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে আমরা কেমন হবে কোয়ালিটি মেনটেন করি তো এবং ঠিক কী প্রসেসে তোমাকে এগোতে হবে সেগুলো আমরা নির্ধারণ করে দিই একটা ক্যান্ডিডেট যে একটু সিরিয়াসলি পড়াশোনা করবে রুটিন মাফিক পড়াশোনা করবে নিয়মিত ক্লাসেসগুলো করবে এবং মক টেস্টে বসবে আমরা গ্যারান্টি দিয়ে বলতে হবে সেটা কিন্তু সাকসেসফুল হবেই হবে তো এই জিনিসটা বলতে পারি আর একটা বাড়িতে পড়ার অনেক এখানে যেটা হয় যে ছেলেটা একসঙ্গে যখন পড়ে তো গ্রুপ স্টাডির মাধ্যমে কিন্তু অনেক ভালো তারা স্টাডি করতে পারে এখানে তারা আসল কম্পিটিশানটা বুঝতে পারে বাড়িতে পড়া মনে হলো আমি তো পড়ছি পড়ছি কিন্তু তুমি তুমি যে পড়ছো সেটার রেজাল্ট কী আউটকাম কী সেটা তুমি কিন্তু নিজেতে বুঝতে পারো না তাই আমি সাজেস্ট করব যে তুমি রেসিডেন্সিয়াল কোচিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করো যেখান থেকে তুমি কিন্তু একবার একটু স্পেন্ড করবে খরচা করবে কিন্তু তোমার সারা জীবন তোমার কিন্তু একটা জীবন একটা তোমার নিশ্চিত একটা সাফল্য চলে আসবে তো ভেসিন লোকেশনে কানলা ব্রাঞ্চে তোমরা যদি ডিটেলস জানতে চাও তো আমি ডিসক্রিপশানে আমি ডিটেলস পাঠিয়ে দিলাম সেখানে দেখে নিতে পারো এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের ন নম্বর ব্যাচ শুরু হয়েছে মাঠ পর্যন্ত এইটা চলবে তারপর মাঠের পর আমরা আবার দশ নম্বর ব্যাচ শুরু করব হ্যাঁ রেসিডেন্সিয়াল ব্যাচ আমরা শুরু করব তো এই ছিল আজকে আপডেট তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো এবং অবশ্যই মেহনত করো মাঠে तर सँगै सँगै मेन प्रस्तुति नि सकलको असङ्ख्य धन्यवाद